আজ মুর্শিদাবাদ জেলার সুতির বাহাগলপুরের মহাজনপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডের জেরে প্রায় 10 থেকে 12টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। যদিও কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি, চলছে উদ্ধার কাজ। এদিকে বাড়ির ছাদের উপর উঠে পড়েছেন প্রায় 50 জন মানুষ। আসবাবপত্র থেকে দরকারি জিনিসপত্র এমনকি টাকা পয়সা সমস্ত কিছুই চলে গেছে আগুনের গ্রাসে। মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্তদের। এই রমজান মাসে চলছে রোজা, তার মধ্যে এমন বিপত্তিতে রীতিমতো অন্ধকার নেমে এসেছে ওই গ্রামের বাসিন্দাদের।